হ্যালো অল, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা 8085 এর আর্কিটেকচার সম্পর্কে জানব। সো 8085 এর আর্কিটেকচার সম্পর্কে যদি ডাইরেক্টলি আঁকতে বলা হয় বা আর্কিটেকচার যদি দেখতে বলা হয়, তাহলে হচ্ছে আমরা এরকম হাই লেভেল ওভারভিউ দিয়ে মানে বিভিন্ন কম্পোনেন্ট বা ব্লক, ফাংশনাল ব্লক ইউজ করে হচ্ছে আমরা এই আর্কিটেকচারটা আঁকতে পারি। সো এখানে দেখি কি কি ব্লক আছে। এখানে মোস্ট অফ দ্য ব্লক সম্পর্কে আমরা অলরেডি জানি, আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখে আসছি অলরেডি আগের ব্লকগুলো সম্পর্কে। এখানে নতুন নতুন যে ব্লকগুলো আছে সেগুলো সম্পর্কে হচ্ছে আমি আজকে আপনাদের কি জাস্ট জানাবো যে এটা কীভাবে কাজ করে এবং দেখাতে। সো প্রথমে উপরে দেখি হচ্ছে ইন্টারাপ্ট কন্ট্রোল এবং সিরিয়াল আইও কন্ট্রোল। সো ইন্টারাপ্ট হচ্ছে যে আপনার মাইক্রোপ্রসেসর একটা ধরুন একটা পার্টিকুলার টাস্ক করছে, বাট এক্সটার্নাল কোনো ডিভাইসের কোনো একটা কাজ করে দিতে হবে। ধরেন যে এক্সটার্নাল কোনো ডিভাইস যেমন মনিটরে কোনো কিছু ডিসপ্লে করতে হবে, তখন ইন্টারাপ্ট কন্ট্রোল থেকে হচ্ছে সিগন্যালটা আসে যে মনিটরে কিছু ডিসপ্লে করতে হয়, তখন হচ্ছে এই জুড়ে এইটা তার ইন্টারনাল কাজগুলো বন্ধ করে, বন্ধ অ্যাকচুয়ালি করবে না, কাজটা হচ্ছে র্যামে সেভ করে। সেভ করার পরে হচ্ছে ডিসপ্লেতে কোনো ইনফরমেশন দেখানোর জন্য যা করা লাগে সেই কাজগুলো করে। এই হচ্ছে ইন্টারাপ্ট। সিরিয়াল আইও কন্ট্রোল, আমরা অলরেডি জানি যে 8085 এর সিরিয়াল ইনপুট আউটপুট পিন আছে এবং এসওডি এবং এসআইডি দিয়ে হচ্ছে এই সিরিয়াল আইও কন্ট্রোল হচ্ছে ওই পিন দুটোকে কন্ট্রোল করে বেসিক্যালি। অ্যাকুমুলেটর সম্পর্কে আমরা জানি অলরেডি, 8-bit একটা রেজিস্টার, এর সাথে এক্সট্রা একটা রেজিস্টার থাকে সেটা হচ্ছে টেম্পোরারি রেজিস্টার। সো অ্যাকুমুলেটর এবং আমরা তো জানি যে কোনো যোগ বা বিয়োগ বা কোনো অ্যারিথমেটিক লজিক্যাল যাই অপারেশন হোক না কেন সেটা হয় হচ্ছে অ্যাকুমুলেটরের উপর। যদি আমাদের সেকেন্ড কোনো অপারেন্ট লাগে সেই অপারেন্টের ভ্যালুটা টেম্পোরারিলি এই টেম্প রেজিস্টারের মধ্যে সেভ হয় এবং দেখেন যে অ্যাকুমুলেটর এবং টেম্প রেজিস্টার কিন্তু এএলএম এর সাথে ডাইরেক্টলি কানেক্টেড। সো আমরা ধরেন যে বি রেজিস্টার থেকে অ্যাকুমুলেটর এবং বি রেজিস্টার যদি যোগ করতে হয়, এ প্লাস বি যদি আমাদের করতে হয়, তাহলে যেটা হবে যে বি রেজিস্টারের ভ্যালুটা প্রথমে টেম্প রেজিস্টারে যাবে, অ্যাকুমুলেটর ভ্যালু তো অ্যাকুমুলেটরের কাছেই থাকবে, এরপরে হচ্ছে এই দুটো যোগ হবে। তার মানে টেম্পোরারি রেজিস্টার এবং অ্যাকুমুলেটর এই দুটো যোগ হচ্ছে, ডাইরেক্টলি বি রেজিস্টারটা যোগ হয় না। সো এই এই ওভারটা রাখা হয়েছে কারণ ডেটাটা নিয়ে টেম্পোরারি রেজিস্টারে সেভ করলে আমাদের একটা কাজ করতে সুবিধা হয়। ডাইরেক্টলি বি রেজিস্টার থেকে আনতে হলে আমাদের অনেকগুলো বাস কানেকশন ডাইরেক্ট দিতে হতো, যেমন ডি থেকে আনতে হলে আবার ডি থেকে অ্যাকুমুলেটর এলইউতে একটা কানেকশন দিতে হতো, ই থেকে আর একটা আলাদা দিতে হতো। এরকম আলাদা লাইন না রেখে আমরা 8-bit ইন্টারনাল যে বাসটা সেই বাসের সাথে এই জেনারেল পারপাস রেজিস্টারের ব্লকটা কানেক্ট করে দিয়েছি এবং আমাদের যেই রেজিস্টারটা অ্যাকুমুলেটরের সাথে কোনো অপারেন্ট আকারে থাকে সেই রেজিস্টারের ভ্যালুটা আমরা টেম্পোরারি রেজিস্টারে নিয়ে নেই এই বাসটার সাহায্যে। আচ্ছা, ফ্ল্যাগের ফ্লিপ ফ্লপ আছে যেটা হচ্ছে আমরা ডাইরেক্টলি এলইউ ইউনিট কন্ট্রোল করে থাকে। এলইউ এই ফ্ল্যাগ রেজিস্টারটাকে রিডও করতে পারে, রাইটও করতে পারে, রিড করার কাজে লাগে যখন আমরা ক্যারিয়ার ভ্যালুটা যদি আমরা পরবর্তী যোগের ক্ষেত্রে কাজে লাগাই তখন হচ্ছে আমরা ক্যারি ভ্যালুটা ফ্ল্যাগ রেজিস্টার থেকে রিড করে নিতে পারি। এই জন্য হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার এলইউ ইউনিট রিডও করতে পারে, রাইটও করতে পারে। এলইউ থেকে রেজাল্টটা হচ্ছে এই 8-bit ইন্টারনাল বাসের মধ্যে আবার ছেড়ে দেওয়া হয় এবং ইভেন্চুয়ালি এই বাস থেকে অ্যাকুমুলেটরে গিয়ে আবার সেভ হয়। ইনস্ট্রাকশন রেজিস্টার, এইটার মধ্যে হচ্ছে আমাদের আমরা কারেন্টলি যে ইনস্ট্রাকশন এক্সিকিউট করছি সেটা সেভ হয় এবং ইনস্ট্রাকশন ডিকোডার হচ্ছে ওই ইনস্ট্রাকশনটাকে ডিকোড করে দেয়, ডিকোড করে মেশিন সাইকেল জেনারেট করে দেয় এবং টাইমিং অ্যান্ড কন্ট্রোল সিগনাল সেই মেশিন সাইকেলটাকে মেশিন যে কোডটা মেশিন কোডটা থেকে ডিটারমাইন করে কী কী সিগনাল দিতে হবে এবং এটার সাথে হচ্ছে বিভিন্ন টাইপের সিগনাল কানেক্টেড থাকে যেগুলো সম্পর্কে আমরা পরে জানবো ডিটেলস। আচ্ছা, এই সাইডে আমরা হচ্ছে রেজিস্টার অ্যারে দিচ্ছি, প্রথম 6টা হচ্ছে জেনারেল পারপাস, এরপরে স্ট্যাক পয়েন্টার, প্রোগ্রাম কাউন্টার এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অ্যাড্রেস ল্যাচ থাকে এটাতে। সো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অ্যাড্রেস ল্যাচের কাজ হচ্ছে, এটার নাম শুনে যেটা বোঝা যাচ্ছে সেটাই, যে অ্যাড্রেসের ভ্যালু এক কমানো বা বাড়ানো হচ্ছে এটার কাজ, জাস্ট এক কমাবে অথবা এক বাড়াবে। এখন আমরা জানি যে এই আমাদের অ্যাড্রেস বাসটা হচ্ছে দুটো ভাগে বিভক্ত, 16-bit হচ্ছে যখন আমরা টোটাল অ্যাড্রেসের কাজ হয় তখন 16-bit যেই অ্যাড্রেস বাসটা আছে 16-bitই অ্যাড্রেসের কাজে ইউজ হয়ে থাকে। যখন অ্যাড্রেস বাস দিয়ে আমরা কখনো কখনো ডেটা ট্রান্সফারও করে থাকি, সো তখন হচ্ছে প্রথম 8টা বিট ডেটা ট্রান্সফারের কাজেও ইউজ হয়ে থাকে। সো এইটাকে এটার জন্য দুটো বাফার রাখা হয়েছে, যখন অ্যাড্রেস আকারে কাজ করবে তখন এই দুটো বাফারে শুধু অ্যাড্রেস থাকবে,
যখন ডেটা আকারে কাজ করা হবে তখন এই দুটো বাফারেই, সরি দুটো না একটা বাফারে, যে যেটা ডেটা ডেটার বাফার সেইটাতে হচ্ছে ডেটাটা চলে আসবে, এবং এই বাফার থেকে পরবর্তীতে হচ্ছে অ্যাড্রেসটা আমাদের ইন্টারনাল বাস দিয়ে বা এক্সটার্নাল বাসের সাথে কানেক্টেড হয়ে মেমোরিতে বা আয়োতে যেয়ে থাকে। আচ্ছা, তো এই অ্যাড্রেস বাফার যেটা আছে, যেটা হচ্ছে লোয়ার অর্ডার বিটটাকে কন্ট্রোল করে থাকে, সেটা হচ্ছে 8 বিটের, এবং ডেটা বাফার যেটা আছে সেটা হচ্ছে সেটা 8 বিটের। সো এটা হচ্ছে AD0 থেকে AD7 পর্যন্ত, আর এটা হচ্ছে A8 থেকে A15 পর্যন্ত। সো 8 বিট 8 বিট, যখন অ্যাড্রেসের কাজ হয় তখন AD0 থেকে A15 পর্যন্ত টোটালটাই অ্যাড্রেস হোল্ড করে, আর যখন ডেটার কাজ হয় তখন এটা লাগে না, জাস্ট এই ডেটা অ্যাড্রেস বাসটা কাজে লাগে AD0 থেকে AD7 পর্যন্ত। সো এটা জাস্ট আমরা আর্কিটেকচারের একটা ধরতে পারেন যে ডায়াগ্রাম দেখলাম, এখন ভিতরে যাই। সো এই ব্লক ডায়াগ্রামে কি কি আছে সেই পার্টগুলো অলরেডি বলেছি, এখানে জাস্ট লিস্ট আকারে আছে। আচ্ছা, সেখানে একটা টেবিল করে দেওয়া আছে অ্যাকুমুলেটর একটা, এটা আমরা অলরেডি জানি। জেনারেল পারপাস রেজিস্টার এটা হচ্ছে 6টা আছে প্রতিটা 8 বিটের। ইনস্ট্রাকশন এই ASPPC জানি আমরা, ইনস্ট্রাকশন রেজিস্টারটা হচ্ছে 8 বিটের, কারণ যে কোনো ইনস্ট্রাকশন 8085-এ প্রতিটা ইনস্ট্রাকশন হচ্ছে 8 বিট করে, কারণ এটা একটা 8 বিট মাইক্রোপ্রসেসর। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অ্যাড্রেস ল্যাচ এটা হচ্ছে 16 বিটের, কারণ অ্যাড্রেসটা হচ্ছে 16 বিটের হয়, এবং আমরা 16 বিট ভ্যালুকে 1 করে বাড়াই বা 1 করে কমাই। কমানোর কাজটা কখনো যখন আমরা স্ট্যাকের কাজ করি, আর বাড়ানোর কাজটা ইউজুয়ালি হয় স্ট্যাকের কাজ এবং যখন আমরা পরবর্তী অ্যাড্রেসে অ্যাক্সেস করতে যাচ্ছি তখন। স্ট্যাটাস ফ্ল্যাগ রেজিস্টার ইউজ হয় 5 বিট, বাট মানে স্ট্যাটাস ফ্ল্যাগ হিসেবে ইউজ হয় 5টা বিট, টোটাল রেজিস্টারটা হচ্ছে 8 বিটের, বাকি 3টা বিট হচ্ছে অন্যান্য কাজে ইউজ হয়, স্ট্যাটাস ফ্ল্যাগের কাজে না, অন্যান্য কাজে, যেমন ডাইরেকশন ফ্ল্যাগ বা ইনস্ট্রাকশন, এরকম আর কি বিভিন্ন কাজে ইউজ হয়ে থাকে। আচ্ছা, ওকে, সো এখানে আমরা যেই জিনিসগুলো অলরেডি পড়ে আসছি আগের স্লাইডে, যেমন অ্যাকুমুলেটর অলরেডি পড়ে আসছি, সেম কথাগুলো এখানে লেখা, আমি আবার রিপিট করছি না। টেম্পোরারি রেজিস্টার একটু আগে বললাম যে এটা হচ্ছে টেম্পোরারি ডেটা স্টোরেজের জন্য ইউজ হয়ে থাকে, আমরা যদি ARB করতে চাই, ARB যোগ করতে চাই বা ARC যোগ করতে চাই, তখন সি এর ভ্যালুটা টেম্পোরারি রেজিস্টারে এসে সেভ হয়, এবং এ থেকে ভ্যালু নিয়ে, সে অ্যাকুমুলেটর থেকে ভ্যালু নিয়ে ALU-তে যায়, এবং টেম্প থেকে ভ্যালু নিয়ে ALU-তে যায়, এই দুটো যোগ হয়। সো টেম্পোরারি রেজিস্টার হচ্ছে জাস্ট প্রসেসটাকে একটু ফাস্টার করার জন্য আমরা টেম্পোরারি রেজিস্টার একটা বাফার আকার ইউজ করে থাকি। জেনারেল পারপাস রেজিস্টার অলরেডি আমরা জানি এটা সম্পর্কে। সো এখানে একটা উল্লেখ্য বিষয় হচ্ছে HL রেজিস্টারটা মেমোরি পয়েন্ট হিসেবে কাজ করে থাকে, এটা আমরা ডিটেলস পড়ব যখন আমরা 8085 এর ইনস্ট্রাকশন সেটটা দেখব তখন। আচ্ছা, প্রোগ্রাম কাউন্টার আমরা অলরেডি জানি, এটা হচ্ছে আমরা কারেন্টলি যে ইনস্ট্রাকশন এক্সিকিউট করছি তার পরবর্তী যে ইনস্ট্রাকশনটা আছে সেই ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটাকে হোল্ড করে রাখে। স্ট্যাক পয়েন্টার হচ্ছে স্ট্যাকের টপের অ্যাড্রেসটাকে হোল্ড করে রাখে। ওকে, ইনস্ট্রাকশন রেজিস্টার হচ্ছে আমরা কারেন্টলি যেই ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করছি সেই ইনস্ট্রাকশনটা হোল্ড করে রাখে। সো ধরেন আমরা একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করছি ADD B, ঠিক আছে, এটা একটা ইনস্ট্রাকশন, এটার কাজ কি A+B করা, রাইট, অ্যাকুমুলেটরের সাথে বি রেজিস্টারের ভ্যালুটা অ্যাড করা। সো ধরেন যে এটার অপকোডটা হচ্ছে এরকম, সো ইনস্ট্রাকশন রেজিস্টারটা হচ্ছে এই অপকোডটাকে ধরে রাখবে। ইনস্ট্রাকশন রেজিস্টার হচ্ছে 8 বিটের, ও জাস্ট অপকোডটাকে, কারেন্টলি যে ইনস্ট্রাকশন এক্সিকিউট হচ্ছে সেইটার অপকোডটাকে ধরে রাখে, দ্যাটস ইট। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অ্যাড্রেস ল্যাচ এটা হচ্ছে একটা 16 বিট রেজিস্টার, এটার কাজ আগেই বলেছি অ্যাড্রেসকে 1 বাড়ানো বা অ্যাড্রেসকে 1 কমানো। সো যদি এক্সাম্পল দেই তাহলে ধরেন যে অ্যাড্রেসটা যদি আমাদের এরকম হয় 0001, সো ইনক্রিমেন্টের সময় এটা হবে 0002। অবশ্যই মনে রাখবেন অ্যাড্রেস যখন বাড়াচ্ছি হেক্সাডেসিমাল ওয়েতে বাড়াতে হবে, ঠিক আছে। সো এটার মানে কি, যখন FFFE থাকবে পরবর্তীটা হবে হচ্ছে FFF, সো এটা ভুল লিখেছি, সো এটা F হবে, সো বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি যে এটা যেটা হয় যে অ্যাড্রেসটা যদি আমাদের 4টা F থাকে, সরি পাওয়ার পয়েন্ট ক্র্যাশ করেছে, সো অ্যাড্রেসটা যদি আমার ধরেন যে এরকম থাকে FFEF এরকম থাকে,
তাহলে পরের অ্যাড্রেসটা কি হবে, এফ 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 জিরো এরকম আর কি, ঠিক আছে? অথবা আরো ইজিলি যদি বলি এফ 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 ই যদি থাকে পরেরটা হবে হচ্ছে চারটা এফ এরকম। আচ্ছা, সেই হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অ্যাড্রেস ফ্ল্যাশের কাজ। নেক্সটে আমরা হচ্ছে স্ট্যাটাস ফ্ল্যাগ রেজিস্টার সম্পর্কে আগের স্লাইডে খুবই ইন ডিটেইলসে পড়েছি, সো এখানে আমি আবার রিভিউ করছি না। আচ্ছা, এলইউ হচ্ছে যে সকল ধরনের অ্যারিথমেটিক কাজগুলো হচ্ছে এলইউ এর ভিতরে হয়, ওকে? আর অ্যারিথমেটিক কাজ ছাড়াও এখানে লজিক্যাল কাজগুলো হয়ে থাকে। এটার টোটাল নামটা হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। সো লজিক লজিক কাজ বলতে কী বোঝাচ্ছি, লজিক্যাল কাজগুলো কী কী, অ্যান্ড অর নট, এক্সর, এরপরে শিফট, রোটেট, যে টাইপের অপারেশনগুলো আছে কমপ্লিমেন্ট করা, সেই সকল অপারেশন হচ্ছে এই এলইউ এর ভিতরে হয়ে থাকে। সো সো এটার মধ্যে হচ্ছে অ্যারিথমেটিক এবং লজিক লজিক্যাল কাজ করার জন্য যে সার্কিটরি দরকার সেই সার্কিটরিটা হচ্ছে এই এলইউ এর ভিতরে আছে। এটার মধ্যে এটার সাথে ডাইরেক্টলি কানেক্টেড হচ্ছে অ্যাকুমুলেটর, ফ্ল্যাগ রেজিস্টার এবং টেম্পোরারি রেজিস্টার। এটা হচ্ছে ডাইরেক্টলি কানেক্টেড। সো অ্যাকুমুলেটর এবং টেম্পোরারি রেজিস্টার থেকে ডেটা আসে, ডেটা ম্যানিপুলেটেড হয়, রেজাল্টটা হচ্ছে আমরা ইন্টারনাল বাসের মধ্যে ছেড়ে দিই, এবং এই রেজাল্টটা অনুযায়ী হচ্ছে আমাদের ফ্ল্যাগ রেজিস্টারটা এফেক্টেড হয়। ওকে, একটা জিনিস মনে রাখবেন, 8085-এ আমরা গুণ এবং ভাগ কোনোটাই করতে পারি না। যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমরা গুণ করার জন্য আমরা বারবার যোগ করে গুণ করতে পারি, এটা একটা হতে পারে, ওয়ে হতে পারে। আর ভাগ করার জন্য হচ্ছে আমরা বারবার বিয়োগ করে ভাগটা করতে পারি। যেমন গুণের ক্ষেত্রে বলি যে আমরা যদি 2×3 করতে চাই, এটা আমরা দুইটা ওয়েতে করতে পারি, দুইবার সরি তিনবার দুইকে আমরা গুণ যোগ করতে পারি, এটা একটা ওয়ে হতে পারে, অথবা 3কে দুইবার যোগ করতে পারি, এটাও একটা ওয়ে হতে পারে। সেইভাবে আর কি যোগ আর যোগ করে আর কি গুণ হয়ে থাকে, বিয়োগটাও সিমিলারলি হয়ে থাকে। আচ্ছা, এছাড়া আর কি কি আছে, সিরিয়াল আইও কন্ট্রোল। সো সিরিয়াল ইনপুট আউটপুট কন্ট্রোল, আমরা অলরেডি জানি যে 8085-এ সিরিয়াল ইনপুট আউটপুটের জন্য দুটো পিন আছে, সেই পিন দুটোকে বলে এসআইডি এবং এসওডি। সো এই এসআইডি এবং এসওডি পিনকে কন্ট্রোল করা হচ্ছে এসআইএম এবং আরআইএম, এই দুটো ইনস্ট্রাকশন, ঠিক আছে? সো আরআইএম দিয়ে হচ্ছে আমরা ডেটাকে রিড করতে পারি এসআইডি লাইন দিয়ে। সো আমরা যখন সিরিয়াল ইনপুট থেকে কোনো কিছু ইনপুট নিব মাইক্রোপ্রসেসরে, তখন হচ্ছে আমরা আরআইএম ইনস্ট্রাকশনটা ইউজ করে এসআইডি পিন থেকে সেই ডাটাটা নিব, ঠিক আছে? এটা হচ্ছে ইনস্ট্রাকশন এবং এটা হচ্ছে পিনের নাম। এসআইএম ইনস্ট্রাকশনটা হচ্ছে, সো এটা হচ্ছে অনেকটা ধরতে পারেন রিড মেমোরি, আর এটা হচ্ছে সেন্ড মেমোরি আর কি, এস দিয়ে আর কি ধরতে পারেন এটা। সো এসআইএম দিয়ে হচ্ছে আমরা ওই সিরিয়াল পিনটা দিয়ে আমরা ডেটা পাঠাতে পারি মাইক্রোপ্রসেসর থেকে বাইরে, ডেটা পাঠাতে পারি, এবং ডেটাটা পাঠাবো কোন লাইন দিয়ে, এসওডি লাইন দিয়ে। সো এসওডিটা এসওডি এবং এসআইডি হচ্ছে দুইটা পিন, ইনপুট আউটপুট দুটো লাইন, এবং আরআই এবং আরআইএম এবং এসআইএম হচ্ছে দুটো ইনস্ট্রাকশন। ওকে, ইন্টারাপ্ট কন্ট্রোল। সো 8085-এ বিভিন্ন ইন্টারাপ্ট আসতে পারে, সেই ইন্টারাপ্টকে কন্ট্রোল করার জন্য একটা সার্কিটরি থাকে, এবং ওই সার্কিটরিটা হচ্ছে ট্র্যাপ, ইন্টারাপ্ট 5.5, 6.5, 7.5 এবং ইন্টারাপ্ট রিকোয়েস্টকে হ্যান্ডেল করে থাকে। এই ইন্টারাপ্টগুলো সম্পর্কে আমরা ডিটেলস আরও পরে জানব। আচ্ছা, অ্যাড্রেস এবং ডেটা বাফার, এটা হচ্ছে একটু আগে বলেছি 8-bit টেম্পোরারি স্টোরেজ, যেটা ডেটা এবং অ্যাড্রেসকে টেম্পোরারি লিস্ট হোল্ড করে থাকে। আচ্ছা, এছাড়াও আছে হচ্ছে ইনস্ট্রাকশন ডিকোডার এবং মেশিন সাইকেল এনকোডার। সো এটা হচ্ছে আমরা ইনস্ট্রাকশন ডিকোডার, যে এখানে হচ্ছে আমাদের ইনস্ট্রাকশনটা আসে এবং এই ইনস্ট্রাকশনটাকে হচ্ছে কনভার্ট, মানে মেশিন সাইকেলে কনভার্ট করা হয়। সো এই কনভার্টেড যে সিগন্যালটা সেটাকে হচ্ছে ইনফর্ম টাইমিং এবং কন্ট্রোল সেকশনে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? সো একটা ইনস্ট্রাকশনকে আমরা ডিকোড করে টাইমিং এন্ড কন্ট্রোল সিগন্যালের কাছে দিয়ে দিই। এরপরে টাইমিং এন্ড কন্ট্রোল সিগন্যাল কী করে, এটা হচ্ছে এই মাইক্রোপ্রসেসরের জন্য। সো ধরেন আমাদের একটা অ্যাডের ইনস্ট্রাকশন আছে, সো অ্যাডের ইনস্ট্রাকশনের জন্য মাইক্রোপ্রসেসর
এর যে যে টাইপের সিগন্যালগুলো এক্সিকিউট করা লাগে, যেমন ধরেন যে বি রেজিস্টার থেকে কোনো একটা ডেটা নিয়ে আসবো, সো এই যে এটার জন্য একটা সিগন্যাল দিতে হবে, সেই সিগন্যালটা জেনারেট করে দেয় এই টাইমিং কন্ট্রোল সিগন্যাল। তারপরে ধরেন যে জোকটা করবো সেটার জন্য একটা সিগন্যাল দিতে হয়। তারপরে আমরা যদি মেমোরি থেকে কিছু করতে চাই সেটার জন্য সিগন্যাল দিতে হয়। সো এটা এটার মধ্যে বেশ কিছু সিগন্যাল আছে, সেগুলো হচ্ছে ক্লক সিগন্যাল, কন্ট্রোল সিগন্যাল, স্ট্যাটাস সিগন্যাল, ডিএমএ সিগন্যাল। ডিএমএ সিগন্যাল হচ্ছে যে আমার মেমোরি 8085-এর সাথে যে মেমোরিটা কানেক্টেড থাকে সেই মেমোরিটার অ্যাক্সেস যদি আমি অন্য কোনো ডিভাইসকে দিয়ে দিতে চাই তাহলে সেটা হচ্ছে এই সিগন্যালটা দিয়ে করতে হবে। এবং রিসেট সিগন্যাল, যে আমরা যদি মাইক্রোপ্রসেসর রিস্টার্ট করতে চাই। সো এই যে সবগুলো সিগন্যাল হচ্ছে এই টাইমিং কন্ট্রোল সেকশন থেকে জেনারেটেড হয়, এবং এইটাকে কন্ট্রোল করে হচ্ছে ওই ইনস্ট্রাকশন ডিকোডার থেকে ডিকোডার ইনস্ট্রাকশনটা। সো আমি অ্যাজ এ প্রোগ্রামার ইনস্ট্রাকশন লিখব, সেই ইনস্ট্রাকশন ডিকোডার হচ্ছে ইনস্ট্রাকশনটা ডিকোডেড করে টাইমিং কন্ট্রোল সিগন্যালকে দিবে, এবং টাইমিং কন্ট্রোল সিগন্যাল হচ্ছে বিভিন্ন সিগন্যাল জেনারেট করে মাইক্রোপ্রসেসরকে কন্ট্রোল করে থাকবে এইভাবে। ওকে, সো এইভাবে আর কি হচ্ছে 8085টা টোটালি কাজ করে থাকে। আমাদের মেইন পার্ট ছিল হচ্ছে জাস্ট এই ব্লকগুলো সম্পর্কে জানা, এবং মোস্ট অফ দ্য ব্লক আমরা অলরেডি জেনেছি, যে আগে জেনে আসছি, এখানে নতুন কিছু দেখলাম। আমরা পরবর্তীতে হচ্ছে ইচ অফ দ্য সিগন্যাল এবং এই অ্যাড্রেস এবং ডেটা বাস কীভাবে কাজ করে, এই ইন্টারগুলো কীভাবে কাজ করে, এগুলো কীভাবে কাজ করে, সবগুলো পিনের ডিটেলস পড়বো। আই হোপ আর্কিটেকচারটা সবাই বুঝতে পেরেছেন। কারো যদি কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই আস্ক করবেন। থ্যাংক ইউ।